ব্যাংকের পরিষেবা কেন্দ্রের তালা ভেঙে চুরি নগদ পঁচিশ হাজার টাকা ও দুটি ল্যাপটপ ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানি এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে চুরি ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানি এলাকায় ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও দুটি ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান বাগদা থানার সিন্দ্রানির ওই স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র ও তথ্যমিত্র কেন্দ্রের তালা ভাঙা গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক রাজু প্রামাণিক এসে দেখেন তার ক্যাশে থাকা নগদ পঁচিশ হাজার টাকা ও দুটি ল্যাপটপ খোয়া গেছে খবর দেওয়া হয় বাগদা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ